কোনো প্রাণী থেকে নয়, চীনের জৈব ও রাসায়নিক গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস, এমন দাবি করেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানের ওই গবেষণাগারে দীর্ঘদিন ধরে চলছে জৈব রাসায়নিক অস্ত্র বানানোর কাজ, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চীনের। দীর্ঘদিন ধরে গোপন জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করছে চীন, এমন অভিযোগ থাকলেও দেশটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত সপ্তাহে রেডিও ফ্রিকোয়েন্সি এশিয়াতে 2015 সালের উহান টেলিভিশনের একটি প্রতিবেদন পুনঃপ্রচার করে। সেই প্রতিবেদনে বলা হয়, চীনের সবচেয়ে উন্নত ভাইরাস গবেষণাগার উহান ইনস্টিটিউট অফ বায়োলজি, সেখানে প্রাণঘাতী সব ভাইরাস নিয়ে গবেষণা করা হয়। চীনের একমাত্র ভাইরাস গবেষণাগার উহানেই, আর করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় এই উহান শহর থেকেই। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম দাবি করেছেন, এই গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। শোহামের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন টাইমস। চীনের জৈব রাসায়নিক মরণাস্ত্র কর্মসূচি নিয়ে গবেষণা করছেন শোহাম। ইমেলে ড্যানি শোহাম ওয়াশিংটন টাইমসকে জানান, চীনে ওই গবেষণাগারে গোপনে গবেষণা এবং নতুন নতুন জীবাণু অস্ত্র তৈরি করা হয়। শোহাম আরও জানান, সব ধর্মী ভাইরাস নিয়ে গবেষণা চীনের জৈব রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে অন্তর্ভুক্ত। এছাড়া ইবোলা, নিপা এবং ক্রিমিনিয়ান কঙ্গো হেমোলজি ফিভার ভাইরাস নিয়ে এই ল্যাবটি জড়িত ছিল বলেও দাবি তার। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে তার এই তথ্যে নতুন মাত্রা যোগ করবে বলেছেন বিশ্লেষকরা। ড্যানি শোহানের এই দাবির বিষয়ে চীনের মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের কাছে ওয়াশিংটন টাইমস যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি তারা। বায়োলজি ইনস্টিটিউট চীনের একমাত্র প্যাথোলজি লেভেল চিহ্নিত গবেষণাগার। বায়োলজি ইনস্টিটিউট চীনের একমাত্র প্যাথোলজি লেভেল 4 চিহ্নিত গবেষণাগার। এই ইনস্টিটিউটের গবেষণা করা অণুজীব যেন না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সব ধরনের কর্মসূচি হাতে নিয়েছে চীন।